ও দিদি ভাই রস পাওয়া যাবে নাকি ওই দেখুন দূরে তো আমাদের জন্য জাস্ট লাল একবার এখন ঠিক মনে পাঁচটা রাস্তা সাইডে একটা পেট্রোল পাম্প এবং সেখানে আমরা একটু তেল নিচ্ছি গাড়িতে যাওয়ার জন্য আর তিনজন মিলে বেরিয়েছি বুঝতে পারছেন শীত তো পড়ে গেছে আমাদের এদিকে সুপ্রভাত লস্ট উইথ পিজুসের পক্ষ থেকে একটি নতুন ভোরে নতুন এবং ভিন্ন স্বাদের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটা সম্পূর্ণই ভিন্ন হতে চলেছে যখন বাড়ি থেকে বেরিয়েছি ঠিক 4:30-4:45 আর যাচ্ছি কোথায় যাচ্ছি ঝাড়খণ্ডের বিখ্যাত ড্যাম মেসাঞ্জোরে আর যাচ্ছি কেন একটু ঘুরে আসা আর কিছু নয় আর আপনাদের সঙ্গে সেটুকু ভাগ করে নেওয়া ব্যাস এখন যে জায়গায় রয়েছি সেটা সেই জায়গাটার নাম হচ্ছে রানীবহাল এবং আমার আশেপাশে দেখতেই পাচ্ছেন পাহাড়গুলো কিন্তু আস্তে আস্তে খুব কাছাকাছি আসতে চলেছে পাহাড়ের যে সুন্দর আভা এবং মনোরম দৃশ্য আর দেখুন আশেপাশে এত বেশি খেজুরের গাছ আছে আমার তো মনে হচ্ছে একটু পরে গিয়ে খেজুরের রসও পাওয়া যাবে তো যদি আমরা খেজুরের রস পাই তো আপনাদের সঙ্গে সেটুকু ভাগ করে নেব তিনজনে মিলেই বেরিয়েছি আমার ঠিক সামনেই রয়েছে সুভাষিস আর ক্যামেরার ওই পাশে আমি দেখিয়ে দিই একটু আপনাদের সকলকে এই যে অভিজিৎ ঠান্ডায় পুরো জুবুথুবু কারণ ও বাইক চালাচ্ছিল তো আপনারা জাস্ট এগিয়ে চলুন আর দেখুন ও দিদি ভাই রস পাওয়া যাবে নাকি পাওয়া যাবে আচ্ছা দাঁড়াও দাঁড়াও আপনারা সবাই দেখছেন আমাদের ভাগ্যটা সত্যি আজকে শুধু ভাগ্য বলা যাবে না সৌভাগ্য বলা যায় আমরা যাচ্ছিলাম এই এই রাস্তা ধরে গেলেই একটুখানি গেলেই আর হয়তো 3-4 কিলোমিটার গেলেই মেসাঞ্জোর তো রাস্তার মাঝে পড়ে গেল একটা খেজুর রসে একটা জায়গা খেজুরের গুড় ওনারা বানান তো ওখানে একটা আছে মানে এই পুরো রাস্তাটা জুড়ে যদি আপনি এগিয়ে যান তো আপনি প্রচুর খেজুরের রসের খেজুরের রস খেজুর গুড় এসব সবকিছুই পাবেন তো এখানে আমরা জাস্ট দিদিকে জিজ্ঞেস করলাম দিদি ভাইকে জিজ্ঞেস করলাম রাস্তাতে আসতে আসতে যে রস পাওয়া যাবে তাহলে একটু রস নিতাম তো উনি বললেন যে ওনার হাজবেন্ড রস আনতে গেছেন একটু দাঁড়াতে হবে তো আপনাদের দেখাবো সেটুকু আর সত্যি এই মানে এই অনুভূতিটা সকাল সকাল এই শীতের প্রথম সকাল এবং প্রথম যে আমরা রস পাবো সেটা ভেবেই আমাদের আনন্দ লাগছে আপনারা দেখুন আর সেটাই এনজয় করুন ক্যামেরার মাধ্যমে এনজয় করুন আর কি বলবো দেখুন দিদি আপনার নামটা বলবেন একটু কোথা থেকে এসছেন নদিয়া জেলা হ্যাঁ আমি ভাবছিলাম যে আপনি হয়তো নদিয়া জেলা থেকে এসছেন কতদিন থাকবেন এখানে 4 মাস এখন থেকে একবারে মার্চ মাস ফাল্গুন মাস অবধি আচ্ছা ঠিক আছে উনি কতগুলো এই বছর গাছ নিয়েছেন দিদি 120টা মানে গুড় শুরু হয়ে গেছে তৈরি নাকি এখানে দেখতে পাবেন উনি একটা জায়গাও রেখেছেন এখানে গুড় রাখবেন এখনো পর্যন্ত রাখেননি এখন জাস্ট সকাল 5:30 এখন 5:30 জাস্ট ওনারা খুলে দিয়েছেন বুঝতেই পারছেন কতটা সুন্দর আপনারা দেখতে থাকুন আপনাদের আরো কিছু দেখাবো আরো অনেক কিছু রস খাবো এখনো দাদা আসেননি আর ওই দিদি হঠাৎই দেখতে পেলেন দেখুন ওই পাহাড় দিক থেকে নেমে আসছে ময়ূর দেখুন গ্রামের মধ্যে গ্রামের সাইডে বলতে রাস্তার একেবারে সাইডে দেখুন ময়ূর রয়েছে বুঝতে পারছেন তো জায়গাগুলো কত সুন্দর আপনারা আসুন এবং দেখুন এই সকল জায়গা আর অবশ্যই এনজয় করুন দেখুন ময়ূরটা কত কাছে চলে এসছে আর কাছে গেলে হয়তো উড়ে যেতে পারে তো আমরা যতটা পারছি আপনাদের এগিয়ে নিয়ে যাচ্ছি দেখানোর চেষ্টা করছি আরো একটু কাছে ওইখানে আমাদের দিদি রয়েছে দিদির ওখানে গুড়ের দোকান সাজিয়েছেন আর এখানে দেখুন ময়ূরটা কত কাছে চলে এসছে ময়ূরের ঠোকরানি আবার খুব ভয়ঙ্কর যাই হোক ঠোকরে না দেয় সেই মুহূর্তে ময়ূরের সঙ্গে খেলা করতে কাছে যাচ্ছি দিদির কাছে একটু মুড়ি নিয়ে নিয়েছি তো দেব দেখি হাতের কাছে কাছে আসছে নাকি যদি হাতের কাছাকাছি আসে তো খুবই ভালো হয় এই যে খা খা ওই দেখুন দূরে ময়ূরটা ডাকছে আর এখানেও এই আমাদের যিনি রস বিক্রেতা দাদা উনিও চলে এসছেন ঠিক সকাল সকাল কিন্তু আজ মনে হচ্ছে রস একটু কমই আছে কম আছে নাকি আচ্ছা আমরা তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি আপনার অপেক্ষায় দেখুন কত সুন্দর করে ওনারা রসটা নিয়ে আসেন তো দেখুন আজকে সম্পূর্ণ একেবারে মানে রস কমই এসেছে বলতে গেলে দাদা বললেন যে রস কম ওইদিকেও একটা হাঁড়ি তো পাননি শুধু 2 হাঁড়ি নাকি আজকে আজকে তাহলে রস কি পাওয়া যাবে না হ্যাঁ খাওয়ার মতন ঠিক আছে তাহলে আমাদের একটু যদি
দেন তাহলে খুব ভালো হয়। ও সূর্যটা কি সুন্দর লাগছে রে। তো আমাদের জন্য জাস্ট রস ঢালা চলছে, আমরা দেখেই তো আমাদের জিভে জল আসছে। তো দেখতে থাকুন আমরা খাই। দেখুন রসের কালারটা জাস্ট দেখুন একবার, লাল একবারে, আর সকালের পরিষ্কার রস। তো শুরু করি নাকি? শুরু করা যাক। দারুন দারুন, সত্যি দারুন। মানে এটা প্রথম রস তো, তাহলে এই ফার্স্ট কাটের রসটা কি বেশি ভালো না এর পরেরটা বেশি ভালো? এটা সবচেয়ে মিষ্টি, দারুন। তো দাদা তো বলছেন, দেখতেই পাচ্ছেন সুন্দর। আর ওনাদের আতিথিয়তা বুঝতেই পারছেন ওনারা কেমন। ওনারা সুদূর নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এখানে এসছেন, চার মাস ওনারা এই জায়গায় থাকবেন। দেখুন বাড়িগুলো কিরকম সুন্দর করে ওনারা কত ভালো করে তৈরি করে রেখেছেন, খেজুরের ছাউনি দিয়ে সুন্দর সুন্দর রাস্তার পাশে ছোট্ট ছোট্ট করে জায়গা কুড়ে ঘর। তো দেখুন এত মিষ্টি রস, এটা বলছে ওনারা বলছেন যে ফার্স্ট কাটের রস। তো সত্যি রস খুবই মিষ্টি, খেলেই বুঝতে পারবেন এই স্বাদের ভাগ। মানে না নিজে পার্সোনালি অনুভব করলে সত্যি ভাগ হয়তো হয় না। তো আপনারা দেখুন এখন সুভাষিস একটু খাবে, দি আরেকটু। ওনারা আজকে রস তো পাননি, তবু আমাদের দিচ্ছেন, এটাই আমাদের সৌভাগ্য। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়ানোর পর এটা পাচ্ছি। কেমন দেখা দেখা? দারুন দারুন লাগছে। হ্যাঁ দারুন না, প্রথম এটা প্রথম জীবনে প্রথম নাকি? ও ওর এটা জীবনে প্রথম, এত রসের আপনার কাছে দেখে ওর জীবনে প্রথম এটাই। কেমন লাগছে বল, মিষ্টি কেমন? সুন্দর লাগছে, তালের রসের থেকে সম্পূর্ণ ভিন্ন। তালের রস আর খেজুরের রস রসের মধ্যে আকাশ পাতালের তফাৎ আছে আর কি। দারুন, পুরো ভর্তি হয়ে যায়, এত রস হয়। এইটাতে কত হাঁড়ি রস যাবে যদি গোটাটা হয়? মোটামুটি 10-12 হাঁড়ি। রস দেখতে হেলতে আমার কাছ থেকে মোটামুটি পোষ মাছ। আপনার নাম কি দাদা বলুন? সত্যি নাম নিয়ে আমাকে সকালবেলাতে কি বলবো, মানে ভাবিনি যে আপনি এত কম রসের মধ্যে আপনি আমাদের খাওয়াবেন আর কি। তারপরে আমরা এগিয়ে যাবো মেসেঞ্জারের উদ্দেশ্যে, একটুখানি মেসেঞ্জার দেখিয়ে আবারও ফিরে আসবো, ঠিক আছে? এগিয়ে চলুন। দারুন বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি আমাদের ডেস্টিনেশন মেসাঞ্জোর। এটা কিন্তু মেসাঞ্জোর ড্যাম, আর এই ড্যাম সম্বন্ধে আমি সত্যি বলতে গেলেই খুব বেশি ইতিহাস জানি না। তবে যতটুকু জানি, ঝাড়খণ্ড এবং বাংলা সরকার তথা সে সময়ে হয়তো বা কানাডা বা কানাডা সরকারেরও কিছু যৌথ উদ্যোগে এই ড্যামটা তৈরি হয়েছিল। সম্ভবত 1955 সালে এটা কমপ্লিট হয়, ড্যামটা তৈরি করা কমপ্লিট হয়। এটা সম্বন্ধে বেশি বিস্তারিত কিছু বলবো না যেহেতু জানি না। এখানে শুধু আপনাদের নিয়ে এসেছি এই জায়গাটাকে দেখানোর জন্য। পরবর্তী ক্ষেত্রে আমরা এই জায়গায় অনেক কিছু করতে আসবো, আমরা এখানে প্রায়ই আসি ফিস্ট টিস্ট করতে। খুবই সুন্দর এবং স্নিগ্ধ জায়গা, আশেপাশে জায়গাগুলোর কাছাকাছি গেলে প্রচুর সময় লেগে যাবে, তো যতটুকু পারি। আমার সঙ্গে আরেকজন বন্ধু জুটে গেছে আমার, যখন থেকে এসেছি তখন থেকে আমার সঙ্গ ছাড়েনি, এটা বন্ধু বটে। তো ছাড়েনি যায়নি, দেখুন সানরাইজ কিন্তু অলরেডি হয়ে গেছে, সূর্যটা একটু খুবই, এখন তো সেরকম গরম নেই, ঠান্ডাও তো পড়ে গেছে বুঝতে পারছেন, আমরা জ্যাকেট পরে আছি। তো ওই যে দেখুন সূর্যটা,
পাহাড়ের ফাঁক দিয়ে সূর্যটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে। তো আপনারা দেখুন এখানে জলও বেরোচ্ছে অনেকটা, এক দুটো জায়গায় ঝর্ণাও হয়েছে ছোট ছোট। আর এইখানে কিন্তু শুধু আপনারা দেখুন গোটা নিম গাছটার ওপরটাতে শুধু কিন্তু টিয়া পাখি, নিম গাছ, আম গাছ, যতগুলো গাছ হয়েছে শুধু কিন্তু টিয়া পাখি। আমার ক্যামেরায় ধরছে নাকি বুঝতে পারছি না, মোবাইলের ক্যামেরা তো, কিন্তু শুধু টিয়া পাখি। এখানে আওয়াজটাও পাবেন, একটু আমি চুপ করি, আওয়াজটা একটু অনুভব করুন। তো বুঝলেন কতটা সুন্দর। আর এখন দেখুন ওইখানটাতে রয়েছে, ওইখানে ঠিক ওই জায়গাটাতে মেসেঞ্জার ড্যাম কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমের যে আশেপাশের যে জায়গাটা পরিসরটা রয়েছে ওখানে কিন্তু আগে একটা ডিয়ার পার্ক ছিল, সেটা খুব সুন্দর আমরা আগে দেখেছি ছোটবেলায় যখন আসতাম মা বাবার সাথে। এখানে ডিয়ার পার্কটাও খুব সুন্দর, ওখানে হরিণও থাকতো, এখন থাকে না। তো এখানে অনেক ময়ূরও দেখতে পাওয়া যায়, ময়ূর কিন্তু আপনাদের দেখিয়েছি একটু আগে। আর এই জায়গাগুলোতে প্রচুর ময়ূর আছে, এখন হয়তো বেরোবে না, আর একটু আগে এলে বেরোতো। তো দেখুন, দেখতে থাকুন। আর আমার সামনে দিয়ে কিন্তু একটা জিনিস আসছে, একটা যে জিনিসটা আসছে সেটা আপনাদের এক্ষুনি দেখাচ্ছি, দু সেকেন্ড হোল্ড করুন, চলে আসুন। আপনাদের যেটা দেখাবো বলছিলাম, এই দেখুন দাদা, কোথা থেকে আসছো দাদা? কি খেলা? শাহরুখ খান। তো শাহরুখ খান পেরিয়ে গেল সামনে দিয়ে, বুঝতেই পারছেন শাহরুখ খানের খেলা। তো দেখুন কত সুন্দর জায়গা, এই সকল জায়গার মানুষও খুব, মানুষজনও খুব ভালো। আর কি বলবো, ঝাড়খণ্ডের একটা খুবই অতিরঞ্জিত জায়গা। এই সাইডটা দেখুন, এই সাইডটাতে শুধু জল আর জল। এইদিকে কিন্তু আমাদের একটা আত্মীয় বাড়ি আছে, সেটাও আমাদের দেখাবো কিছুদিন পরে। সেই জায়গাটা, এই যে মেসেঞ্জার ড্যামের যে জল, সেই জলটা কিন্তু পুরোটাই ওই জায়গাটাতে জমা হয়ে থাকে। দূরে একটা, অনেক দূরে আর একটা ব্রিজ তৈরি হয়েছে, নতুন ব্রিজ। তো জলটা দেখুন, জলটা দেখুন কত সুন্দর নীলাভ, একটা নীলাভ সবুজ জল আসছে, শান্ত শীতল স্নিগ্ধ হাওয়া দিচ্ছে। তো আমরা সেটাই, আপনাদের একটা কথা বলতে হয় এখানে, এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো, রোদটা পড়ছে চোখে। তো এই গেটটা দেখুন, এই গেটটা ঠিক নিচেই কিন্তু একটা জিনিস রয়েছে, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। তো যারা জানেন না তারা একটু শুনে নিন, এটা কিন্তু একটা জলবিদ্যুৎ প্রকল্প। এই যে ড্যাম, এই ড্যাম থেকে ওপর থেকে যদি নিচে দেখা যায় সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর। একটু দেখায় আপনাদের, দেখুন একটু, জাস্ট ক্যামেরাটা এদিকে একটু ঘোরালেই, হালকা করে যদি ঘোরানো যায় তাহলে দেখুন কতটা দেব। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা প্রায় 200-300 ফুট উঁচুতে দাঁড়িয়ে আছি মাটি থেকে। এবং এই যে রাস্তাটা রয়েছে এখান দিয়ে কিন্তু ওই ড্যামের ভেতরে প্রবেশ করা যায়, ঢোকা যায়, কিন্তু হয়তো রেস্ট্রিক্টেড জায়গা, সবাই ঢোকার কোনো পারমিশন থাকে না। তো যতটা শোনা যায় এখান থেকে যখন প্রথমে শুরু হয়েছিল এটা 5 মেগাওয়াট ইলেকট্রিক জেনারেট হতো, কিন্তু এখন এখানে সম্ভবত 4 মেগাওয়াট ইলেকট্রিসিটি তৈরি হয়, যেটা কিন্তু একটা ছোট্ট শহর বা কিছু চালাতে সক্ষম, খুব বেশি না হলেও। এটা কিন্তু একটা থ্রিলের বিষয়, আমি হয়তো আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু যদি পরবর্তী ক্ষেত্রে আসি এবং যদি কোনো পারমিশন পাই তাহলে নিশ্চয়ই আপনাদের দেখানোর চেষ্টা করবো ভেতরের জায়গাটা। কিন্তু সেখানে সম্পূর্ণ ক্যামেরা নিয়ে ঢোকা যায় না যতটা জানি। তো যাই হোক, বলে দিলাম, এগিয়ে আসুন, দেখতে থাকুন। আর ওই পাশে রয়েছে একটা পাহাড়, আমরা একটুখানি পরে পাহাড়ে উঠবো এবং দেখানোর চেষ্টাও করবো আপনাদেরকে যে পাহাড় থেকে এটা কত সুন্দর লাগে। আর আমাদের কাছে যদি ড্রোন থাকতো তো খুবই ভালো হতো, আপনাদের একটা ড্রোন ভিউ দেওয়া যেত। এই জায়গায় যে রাস্তাটা তৈরি হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণই পাহাড় কেটে, আগে কিন্তু এরকম ছিল না। আগে এই জায়গাটা কিন্তু সম্পূর্ণই একটা পাহাড় ছিল, এবং সেই পাহাড়কে কিন্তু আমরা যতটা শুনেছি আমার দাদুর মুখ দিয়ে, তখন এই জায়গাটার মাঝে বড় বড় পাথরের চাঁদ ছিল। তো সেই পাথরগুলোকে ব্লাস্টিং করে এই জায়গাটা তৈরি হয়, এবং এই রাস্তাটাও কিন্তু দেখুন গাড়িগুলো কত কষ্ট করে এখানটা উঠছে। এখানে কিন্তু পুরো একবারে বলতে গেলে 80 ডিগ্রি। ওপরে দেখুন লাইট হাউসটা, সরি, ওপরে দেখুন ইয়েটা রয়েছে, একটা গেস্ট হাউস রয়েছে। তো আপনারা এখানে এলে চাইলে গেস্ট হাউসও থাকতে পারেন, ওইগুলোতেও প্রচুর গেস্ট হাউস আছে, সেগুলোতেও আপনারা ঘুরতে পারেন, থাকতে পারেন, টাইম স্পেন্ড করতে পারেন, ছোট শর্ট ট্রিপের জন্য কিন্তু খুবই ভালো। না রে, আচ্ছা খাওয়া, ও বাবা গোটা প্যাকেট খাবে, ওই জন্য খাচ্ছিল না, একটু একটু করে খাবে না, গোটা প্যাকেটটাই খাবে। তো আপনারা সবাই দেখছেন
যে আমরা এই মুহূর্তে কিন্তু এই দিকটা হয়তো দেখলে একটু ভালো করে বুঝতে পারবেন আমরা, এই সাইডটাতেই দেখুন সব সমস্ত জলটা কিন্তু দাঁড়িয়ে থাকে। এই জলটাই আরও একটু নিচে নেমে যায় এবং সেখানে টারবাইন আছে, টারবাইনের মধ্যে দিয়ে নিচে নামে এবং সেখান থেকে কিন্তু ইলেকট্রিক জেনে উঠায়। আর দেখতে পাচ্ছেন এখানে একটা বোট রয়েছে, এখানে কিন্তু একটা বোট নয়, এগুলো কিন্তু একটা বোটের পয়েন্ট, বোট পয়েন্ট রয়েছে, স্পিড বোট সবগুলোই। যদি আপনারা জানুয়ারিতে আসেন এখানে, তো জানুয়ারি বলতে গিয়ে ডিসেম্বরের প্রথম থেকে শুরু হয়ে যায় এখানে বোট রাইডিং। তো আপনারা এখানে এসে নিয়ে বোট রাইডিং কিন্তু ফুটফুটে জল, একবারে শীতযুক্ত জল, সুন্দর ঠান্ডা, খুব বেশি ঠান্ডা নয়, মোটামুটি খুব সুন্দর এখানে এই জায়গাটা, এই জায়গা থেকে জলটা দেখতে এত ভালো লাগে। ওই পাশে সমস্ত পাহাড়টা রয়েছে, ওই পাহাড়গুলোতে তো আপনাদের এখন নিয়ে যেতে পারলাম না, তো আশা করি একটা পাহাড় তো নিয়ে যাবোই অন্তত পক্ষে। দেখুন কত সুন্দর, এই যে নীল পাথরগুলো দেখছেন গোল হয়ে রয়েছে, অনেকগুলো গোল কালো পাথর, খুব সুন্দর লাগছে। এখানে একটু খালি পায়ে যদি হাঁটা যায় তো আরও ভালো লাগবে, কষ্ট হবে একটু মানছি, কিন্তু অনুভূতিটা একটু অন্য পর্যায়ে। আর এই যে একটা একটা জিনিস আপনাদের দেখতে বেরিয়ে গেল, এই যে দেখুন, এই যে এই গাছটা কিন্তু একটা খুব পরিচিত গাছ হলেও অনেকজন হয়তো জানে না। এই গাছটা আমি ডাল ভেঙে দিলাম, সরি তার জন্য আমাকে ক্ষমা করবেন। এটা কিন্তু একটা নীলের গাছ, নীল গাছ, নীল গাছটা কিন্তু আপনাদের সকলে চিনে রাখা প্রয়োজন। এটা কিন্তু নীলের গাছ, দেখুন কত সুন্দর, এটা কিন্তু নীল চাষ যে হতো আমাদের আগে, সেই নীলের গাছ কিন্তু আপনারা চিনতে পারবেন। তো এই পাহাড়ি জায়গায় নামতে গিয়ে কিন্তু এই এই পয়েন্টগুলোতে প্রচুর স্লিপ খায় মানুষ, প্রতি বছর কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট ঘটে। আপনারা দেখুন আমাদের সুভাষিস এক কাছার অলরেডি খেয়ে গেছে এখানে নামতে গিয়ে, সেটা আপনাদের দেখাবো না, লজ্জায় পড়ে যাবে। একটাই কথা বারবারও বলবো আপনাদের, প্লিজ এই জায়গাগুলোকে নোংরা করবেন না, যদি কোনো রকম কোনো প্লাস্টিক থাকে অবশ্যই ডাস্টবিনে ফেলবেন, আর যদি ডাস্টবিন কাছাকাছি না থাকে তো পকেটে ভরে যেখানে ডাস্টবিন আছে সেখানে ফেলবেন, সেটাই আমাদের কাছে অনুরোধ, বারবার ওটাই বলবো। দেখুন তবুও এই সকল জায়গাগুলোকে নোংরা করে রেখেছে, এগুলো খুবই খারাপ লাগছে আমার। যদি আপনারা বিকেলের দিকে আসেন অবশ্যই 4-5টা অবধি থাকবেন, তাতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা পুরো ওখানে সানরাইজটা, সানসেটটা দেখতে পাবেন। এত সুন্দর সানসেট লাগে এখানে, পুরো সূর্যটা একেবারে সমুদ্রের মতো কমলা হয়ে কিন্তু ডুবে যায় জলের মধ্যে, খুব সুন্দর সেটা আমরা অনেকবার দেখেছি। আপনারাও আসুন দেখুন, এটাই বলবো বারবারই। আর এই যে কাঁচা খাওয়ালো, দারুণ। তো আমরা কিন্তু এখনো একেবারে উপরে উঠতে পারিনি পাহাড়ের, এখান থেকে একটু আলাদাই লাগছে, তবুও দারুণ লাগছে। ওই সাইডটা একটু দেখাই, একটু একটু স্লিপ কেটে গেলেই ব্যাস উপর থেকে কিন্তু দারুণ লাগছে। এবার জলটা দেখাচ্ছে একটু একটু, তো আরো একটু উপরে উঠবো ভাবছি, যতক্ষণ শ্বাস না ফুরোচ্ছে ততক্ষণ পর্যন্ত উঠি। দেখা যাক, আর আমার জুতোটা আমরা কিন্তু পাহাড়ের উপরে একবারে, ওখানে সুভাষ এখনো আসছে জলের বোতল নিয়ে, বললাম জলের বোতল নিয়ে আসতে, তো নিয়ে এসছে, কতটা সুন্দর দেখুন আপনারা, অবাক লাগবে পুরো। কেমন কেমন দেখুন আমাদের ক্যামেরা পার্সন, একটা জোক হবে নাকি? তো আরো একটা জিনিস দেখাবো আপনাদের সুন্দর, এই যে দেখুন বাঁশ গাছটা দূরে দেখাচ্ছে, আমি একটু যাই। আমরা এখানে পাহাড়ি বাঁশ বলি চিনি, জানি না আরো কিছু নাম হয়তো হতে পারে। তো বাঁশগুলো প্রচন্ড শক্ত, লাঠি হয় বিশাল ভালো, আরো অনেক কিছু জিনিস তৈরি হয় এখান থেকে। কিন্তু যারা পাহাড়িরা এখানে বসবাস করেন, লোকাল ট্রাইব বা যারা আছেন, যারা এই বাঁশ থেকে কিন্তু সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করে, শীতের সময় যখন টুরিস্ট আসে এখানে ফিস করতে বা কিছু, তখন কিন্তু এই সকল জায়গায় বিক্রি হয়, সেই সকল জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর। কি ভয়ঙ্কর আপনারা কল্পনা করতে পারবেন না, এখানে যদি আসেন তাহলে বুঝতে পারবেন, যেখানে কিন্তু একটু পা স্লিপ করে পড়ে যায় সোজা নিচে, দেখুন নিচে কত সুন্দর জলটা দেখুন। আর লোকগুলোকে মানুষগুলোকে তো বুঝতেই পারবেন না, তারা একটা পিঁপড়ের মতো লাগছে এখান থেকে দেখতে, খালি চোখেই, তো ক্যামেরাতে কীরকম আসবে বুঝতে পারছি না। আরও একটু উঠবো ওই যে উপরে যে বড়, আমাদের মিশন মোটামুটি সাকসেসফুল। আর এখান থেকে আরেকবার লাস্ট আপনাদের দেখাবো এই জায়গাটা, জাস্ট ফিল করুন, আমার কিছু বলার নেই, আমি অভিভূত।
এখানে দেখুন কত সুন্দর একটা পাথর রয়েছে, যেটা কিনা এটা ছোট্ট পাকুর গাছ, সম্ভবত পাকুর গাছটা পুরো আঁকড়ে রেখেছে। কোনোদিন যদি ভূমিকম্প হয় এই সকল জায়গা থেকে বেঁচে ফেরা খুব কঠিন। আরেকটু উঠি, আরেকটু উঠি, আরেকটু উঠে দেখা যাক। এখানে একটা পাহাড়ি বাসে, ও আচ্ছা এখানে দেখুন, এখানে দেখুন, এখানে একটা জিনিস দেখানো যাক আপনাকে, ওখানেও দেখিয়েছি, এখানে দেখুন পাহাড়ি বাস, পাহাড়ি বাসগুলো দেখানো যায় একটু কাছ থেকে। দেখুন জাস্ট দেখুন কতটা সরু, জাস্ট ছোট্ট মতো সরু সরু বাস, চরম শক্ত, প্রচন্ড পরিমাণে শক্ত, বুঝতেই পারছেন আপনারা কতটা শক্ত এই সকল বাস। কিন্তু তো বন্ধুরা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটাই উপরে, আমি কিন্তু যে পাথরটা আপনাদের দেখালাম সেই পাথরের ওপরে, আমার খুবই ভালো লাগছে, আপনারাও হয়তো এনজয় করছেন আমার ভিডিওটা। আর আপনাদের উদ্দেশ্যে একটাই বলার, এই মেসাঞ্জোর আসতে গেলে কিন্তু বীরভূমের সিউড়ি থেকে যদি দুমকা লাইনের কোনো বাস ধরেন আপনারা ডাইরেক্ট মেসাঞ্জোরে নেমে যেতে পারবেন, সেটা খুব কম সময়ের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে, কোনো অসুবিধা হবে না। একটুখানি ঘুরে এই জায়গাটার যে সিনিক ভিউটা সেটা আপনারা একটুখানি এনজয় করে আবারও ফিরে যেতে পারবেন। তো আপনারা ছটফট চলে আসুন এই ভিডিও দেখে, আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু এগিয়ে নিয়ে চলুন। আপনাদের কাছে আমার ছোট্ট ছোট্ট আমার রিকোয়েস্ট, ছোট্ট রিকোয়েস্ট বলতে পারেন, আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আজকে আর আপনাদের উদ্দেশ্যে খুব বেশি কথা বলবো না, এই সিনিক ভিউ আমি দেখতে দেখতে আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মাঝে মাঝে ঘুরতে